সালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে এখনকার লাইভে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি এস এম ফাহিম। এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাটি, অর্থাৎ শাহজালাল উপশহর সিলেটে অবস্থান করছি, এবং এই রুটটি ব্লক সি রুট নং 44 আমরা যতটুকু জানতে পেরেছি আমরা এই রুটে অবস্থান করছি। এবং আপনাদের ইতিমধ্যে পূর্বের একটি লাইভে আমরা জানিয়েছি যে সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যে শহর এবং বেশ কয়েকটি যে সড়ক আসলে যেগুলো ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে, এবং বিশেষ করে সিলেট শাহজালাল উপশহরের প্রায় প্রতিটি রোডে আসলে এরকম পানির নিচে তলিয়ে গেছে, এবং বিশেষ করে যে বাসাগুলো আছে এবং এই বাসাগুলোর ভিতরে পানি প্রবেশ করেছে, মানুষ খুবই কষ্টে জীবনযাপন করছেন। এবং আপনাদের যদি জানিয়ে রাখি যে সিলেট শহরের বেশ কয়েকটি উপজেলার মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন, এবং তা জনজীবনে নেমে এসেছে, দুর্ভোগ নেমে এসেছে। আমি ওই পাশটা একটু দেখাবো, আমার সাথে ক্যামেরায় আছেন আলমারজান, তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রায় প্রতিটি সড়কেই আসলে এরকম পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ, এবং চলাচলে মানুষের বেশ কষ্ট পোহাতে হচ্ছে। এবং একটু সামনের দিকে যাব আমরা, এবং আপনাদের আমরা আসতে আসতে ওইদিকে দেখেছিলাম যে কয়েকটি বাসার যারা বসবাস করেন করছিলেন তারা আসলে বাসায় পানি প্রবেশ করার কারণে তারা ইতিমধ্যে বাসা ছেড়ে অন্যত্র যেতে হচ্ছে, এবং জিনিসপত্র নিয়ে তারা অন্যত্র যাচ্ছেন, এমনটাই আমরা দেখেছি। এবং আপনাদের জানিয়ে রাখি দর্শক যে যে সিলেটের বিশেষ করে কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট এই সকল এলাকায় আসলে মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছেন এবং পানিবন্দী হয়ে পড়েছেন। এবং আপনারা জানেন যে আজকে ভোর রাতে এরপর থেকে যে প্রবল বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণেই বিশেষ করে এই বৃষ্টিপাতের কারণে পানি আসলে কমতে শুরু করেছিল, কিন্তু আজকে ভোর রাতে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এবং আমরা পূর্বের যে লাইভে আমরা ছিলাম এবং আমরা দেখানোর চেষ্টা করেছি যে সিলেট সুরমা নদীর অবস্থা আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, যে এক কথায় বলতে গেলে সুরমার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সুরমা নদী, যেমন আমরা বলেছিলাম। মানুষ খুবই কষ্টে জীবনযাপন করছেন। আবার আপনাদেরকে জানিয়ে রাখি আমরা বর্তমানে অবস্থান করছি উপশহর ব্লক সি রুট নং 44। এই রোডের অবস্থা, প্রায় প্রতিটি বাসায় পানি প্রবেশ করেছে এবং মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, এবং আশঙ্কা করা হচ্ছে যদি আর এরকম বৃষ্টিপাত ধারাবাহিকভাবে হতে থাকে তাহলে দেখা যাবে এখনো যে জায়গাগুলোতে আসলে যে জায়গাগুলোতে পানি প্রবেশ করেনি। বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে আশঙ্কা করা হচ্ছে যদি এরকম বৃষ্টিপাত হতে থাকে, এবং আপনারা দেখছেন যে প্রায় প্রতিটি বাসায় আসলে পানি প্রবেশ করেছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। উপশহর শাহজালাল উপশহর সিলেটের প্রায় প্রতিটি ব্লকেই যে রুটগুলো আছে প্রতিটি রুটই আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে, এবং প্রায় বাসা নিচে আসলে পানি প্রবেশ করেছে, এবং অনেকে যারা যাদের বাসায় বসবাস করা সম্ভব হচ্ছে না তারা এই পাশটা মনে হয় একটু বেশি পানি, তারা আসলে সবাই অন্যত্র চলে যাচ্ছেন। এবং এখানে দেখানোর চেষ্টা করছি একটি মহিলা মাদ্রাসার ভিতরে আসলে পানি প্রবেশ করেছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি, আমি আবারও জানিয়ে রাখি বর্তমানে আমি লাইভে যুক্ত হয়েছি সিলেট উপশহর শাহজালাল উপশহর থেকে, এবং ব্লক সি থেকে আমি বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে লাইভে যুক্ত হয়েছি। দেখছেন যে আমি প্রায় আমার
হাঁটু পর্যন্ত পানির নিচে ছিল। এই পাশটা আবার পানি কিছুটা কম আছে, কিন্তু ওই পাশটা একটু। এভাবে আসলে মানুষের দুর্ভোগ পোহাতেছে এই যে একজন ভাই বেন গাড়ি নিয়ে আসতেছেন এবং পানিতে আটকা পড়েছেন। নিতে পারবা নি না, হেল্প লাগবো। হ্যালো, সব বান আছে, একটু সাবধানে দেখবা। এবং আপনারা জেনেছেন ইতিমধ্যে, আমরা জানিয়েছি আপনাদের যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের পানি প্রবেশ করেছে, এবং আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা সিলেটের ইতিমধ্যে পানি নিচে তলিয়ে গিয়েছে এবং মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিশেষ করে সবচেয়ে যেটাকে বলা হয় সিলেটের অভিজাত এলাকা উপশহর, এই এলাকায় প্রায় প্রতিটি রোডে পানি নিচে তলিয়ে গিয়েছে এবং প্রায় বাসা যেগুলো আছে বাসার নিচে আসলে পানি প্রবেশ করেছে, বাসায় পানি প্রবেশ করেছে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমার সাথে ক্যামেরায় আছেন আলমারজান। আমরা এখন চলে যাব গাড়ি স্টার্ট দিই। আমরা মোটরসাইকেল করে আরো কয়েকটি রুট দেখানোর চেষ্টা করব, রুটের অবস্থা দেখানোর চেষ্টা করবো। বন্যা পরিস্থিতি আসলে খুবই খারাপ অবস্থায় মানুষ আছেন, পানিবন্দী হয়ে পড়েছেন। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আমাদের বন্যা পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। বর্তমানে অবস্থান করছি আমরা ব্লক সি উপশহরে, উপশহর ব্লক সি, রুট নং 44। প্রায় সব কটি রোডই আসলে পানি নিচে তলিয়ে গিয়েছে। আমরা হয়তো বেশি সময় লাইভে থাকতে পারবো না, কারণ বৃষ্টি শুরু হয়েছে, আকাশে মেঘ আছে এবং ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। আমরা হয়তো বেশি সময় মোবাইল হাতে নিয়ে এভাবে লাইভে থাকতে পারবো না। তারপরও যতটুকু সময় আমরা পারি গাড়ি করে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে বাসাগুলোর ভিতরে পানি প্রবেশ করেছে, এরকম আরো কয়েকটি রুটে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। ওই পাশটা, এই পাশটা তো পুরোপুরি একদম প্রতিটি বাসায় পানি প্রবেশ করেছে এই রুটে। আমরা এখন মেইন সড়কে প্রবেশ করলাম, ব্লক বি মেইন রুট যেটা। এই রুটের অবস্থাও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে।
লাইভ থেকে বিদায় নেব, আরো দু একটি বৃষ্টি বেড়ে যাচ্ছে কারণ আমরা লাইভে থাকতে পারতেছি না। তবে আমরা ইতিমধ্যে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি সিলেটের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে, আমরা বন্যা পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তবে আশঙ্কা করা হচ্ছে বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে। আমরা উপশহর শাহজালাল উপশহর মেইন রোডে অবস্থান করছি, মেইন রোডের অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এক কথায় বলতে গেলে উপশহরের প্রায় প্রতিটি রোড এসে পানির নিচে তলিয়ে গিয়েছে এবং প্রতিটি বাসায় পানি প্রবেশ করেছে। বিভিন্ন বেশ কয়েকটি উপজেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, জলজীবনে দুর্ভোগের সৃষ্টি হয়েছে, খুবই কষ্টের সময় কাটাচ্ছেন। এবং কয়েকটি উপজেলার, যেমন আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, যতটুকু আমরা জানতে পেরেছি যে কানাইঘাট, গোয়েনঘাট সহ জকিগঞ্জ এরকম কয়েকটি উপজেলায় ইতিমধ্যে মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। দর্শক আমাদের সাথে তখন আপনারা যারা লাইভে ছিলেন কয়েকটি এলাকা আর মানুষ পানিবন্দী হতে পারে এরকম প্রায় আশঙ্কা করা হচ্ছে। সুরমা নদীর পানি ইতিমধ্যে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যারা কমেন্ট করেছেন, আমি ছোট্ট এই লাইভে চেষ্টা করেছি উপশহরের সার্বিক অবস্থা আপনাদেরকে জানানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভ থেকে বিদায় নিচ্ছি।